জুমে লাকড়ি আনতে গিয়ে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার হলো জঙ্গলে। মৃত নাবালিকার নাম দীপালী ত্রিপুরা। ঘটনা গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রৈশাবাড়ি থানাধীন রতনগর এডিসি ভিলেজে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্তে নেমেছে। রতনগর এডিসি ভিলেজের মোহিনীপাড়ার সুরেন্দ্র ত্রিপুরার নাবালিকা মেয়ে দীপালী ত্রিপুরা গত মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে জুমের লাকড়ি সংগ্রহ করতে বের হয়। বেলা শেষে দীপালী আর বাড়ি ফেরেনি। গত দুদিন লাগাতার খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকাল প্রায় 11টা নাগাদ জঙ্গলে তার মৃতদেহ উদ্ধার হয়। জঙ্গলে লাকড়ি আনতে গিয়ে কোনো এক এলাকাবাসীর নজরে আসে তার মৃতদেহ। খবর দেওয়া হয় তার বাড়ির লোকজনদের। ঘটনার খবর দেওয়া হয় রৈশাবাড়ি থানায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে জনৈক এলাকাবাসী জানায়, মৃত নাবালিকার গলার ওড়না পেঁচানো অবস্থায় ছিল, তার শরীরে কোনো আঘাত পরিলক্ষিত হয়নি। যখন এই তো ওই তাইর বাবা আছে, নিজের বাবা তাই, আমরা তো গ্রাম তো আলাদা, তাই আজকাল পোলাপান তো কোনো কিছু করতে পারে না। একটু মানে তাই মনে মতো যদি না হয় সুচিয়ে হইতে পারে, তার কোনো কাজ কাজ নাই, বা গ্রামের লোকের লোকে আর মায়ের লোকে বাবার লোকে কোনো কাজ কাজ নাই। সে কী ব্যাপার মারা গেছে এটা আমরা কোনো করতে পারতাম না। আমরা আত্মীয় স্বজন হইতে পারে, ওইটা দেখি আমি আয়া দেখছি এটাই মাত্র। কীভাবে মারা গেছে? তো গলা ফাঁসি খাইয়া মারা গেছে। গলা ফাঁসি খাইছে মানে ফাঁসি খাইছে, গাছের চাল লটকিয়ে পাইছে না, মানে ওই রশিদটা ছিঁড়া ওই আঁচলে তাই নিয়ে আঁচল আঁচলটা গলাটা বাইন দেওয়ার পরে আঁচলটা ছিঁড়া গাছের গোড়া নিতে পাইছে না। স্কুলে পড়েনি? হ্যাঁ হ্যাঁ, স্কুলে পড়তো, স্কুলে আগে পড়া আছে, মানে এখন তো স্কুল রীতিমতো নাই, যখন লকডাউনের মধ্যে স্কুলটা স্থগিত হয়ে গেছে, ক্লাসটা বলতো এই দেখি আর কি, এটা তো মানে ক্লাস তো পড়ছে পড়ছে না। নাম কী তা মেয়ের? মেয়ের নাম হইলো দীপালী ত্রিপুরা। বয়স কত হইব? বয়স হইতে পারে 13-14 বছর হইতে পারে। নাবালিকা না? স্বাভাবিকভাবেই তার অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দেয়। এদিকে পুলিশের তরফে জানা যায়, দীপালীর নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্তে নেমেছে ঘটনার আসল রহস্য উন্মোচন করার জন্য। এখন দেখার পুলিশি তদন্তে নাবালিকা দীপালীর মৃত্যুর কি রহস্য বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।